কক্সবাজারের উখিয়ে রোহিঙ্গা ক্যাম্প ও খুরুশকুলে বিশ্বের বৃহত্তম আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। বুধবার দুপুরে নোয়াখালীর ভাসানচর থেকে হেলিকপ্টার যোগে উখিয়ে রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাডে পৌঁছান তিনি। সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, পুলিশ সুপার মাহফুজুর রহমান ও জাতিসংঘের কর্মকর্তা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া কক্সবাজার সদর উপজেলার খুরশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত বিশ্বের বৃহত্তম আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। প্রিন্সেস ভিক্টোরিয়ার সফরসঙ্গী হিসেবে আছেন জাতিসংঘের সহকারী মহাসচিব উর্বিকা মোচের এবং সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী ইয়োহান ফরসার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।